বিদায়। এই যে ওর মাটা তাকে আছে, খুবই খারাপ লাগতেছে। বিদায়, আর কখনো দেখা হবে না। একটা আমার কথা দিচ্ছি, আজকে একটা ক্যাট কিনতে আসছি, ছোট একটা বেবি ক্যাট নিতে আসছি। কিন্তু খুশি সে শুধু এনিমেল নিবে, বাসায় পাখি আছে, খরগোশ আছে, এখন আবার তার ক্যাট নিতে হবে, তো এই জন্য নিতে আসলাম ক্যাট। আমি শুনেছি পশু পাখির প্রতি যাদের মায়া তাদের মন নাকি অনেক বেশি সফট হয়। আসলেই তাই, আমার মেয়েটা আসলে এত পরিমাণে পশু পাখি পছন্দ করে। আমার বাসায় অলরেডি অনেকগুলো পাখি ছিল, 6টা পাখি ছিল, তো ওখান থেকে কিছু পাখি মারা গিয়েছে, এখনও কিছু পাখি আছে, তারপর খরগোশ আছে, এখন সে আবার বিড়াল নেয়ার জন্য খুব বেশি অনেক দিন যাবতে আমাদেরকে অনেক বলছে যে একটা বিড়াল নিবে। কিন্তু আসলে বাসায় এত অ্যানিমেল মেনটেন করাটাও কঠিন, যদিও ও সব কিছু মেনটেন করে এবং অনেক বেশি ক্লিন রাখে অ্যানিমেলগুলোকে, সে সব সময় ক্লিন করে। যাই হোক, এখন চিন্তা করেছি রেবিটটা হয়তো কাউকে দিয়ে দিব, নয় সেল করে দিব, আর এখন একটা ক্যাট নিয়ে নিচ্ছি। আর এই ক্যাটটা নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক দূরে এসেছি, প্রায় আমাদের বাসা থেকে 80 কিলোমিটার দূরে ওদের এখান থেকে আমরা ক্যাটটা নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এসেছি ক্যাটটা নিতে। আর এই দেশে আমরা যারা মানে অ্যানিমেল নেই তাদের সবার জন্যই কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মতো চাইলে যেই সেই খাবার অ্যানিমেলকে খাওয়াতে পারি না, তারপর ওদের উপর অনেক রেসপন্সিবিলিটি থাকে, তারপর ওদের জন্য কিন্তু খাবার কিনে নিয়ে আসতে হয়, আর ওদেরকে কিন্তু যে কোনো ধরনের খাবার খাওয়ানো যায় না, তারপর অ্যানিমেলগুলোকে ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিনের একটা ব্যাপার থাকে, অনেক ধরনের অনেক ব্যাপার থাকে। বাংলাদেশের মতো না যে নিয়ে নিলাম আর পাললাম আর যে যা কিছু খাইয়ে বড় করে ফেললাম, সেটা না ব্যাপারটা। আমরা বক্স নিয়ে এসেছিলাম, বক্সের মধ্যে করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা তাহানের জন্য। ঠিক আছে মামি, এই কি অবস্থা দুইজনের? ক্যাট নিয়ে আসছো? তাহান সেট কেন? তাহানকে ধরতে দেয় না, তাই বা একটু তাহানকে দাও, এখান থেকে দিতে পারবো, ধরতে পারবা। দেখি দেখি, কুকু, ওর বয়স কত? উঠো, এটা উঠো। কত বয়স ওর? 3 মাস ছেলে, 26 ফেব্রুয়ারি হয়েছে। দেখো এদিক ওদিক তাকে আর খুঁজতেছে। এই যে ওর মাটা তাকে আছে, খুবই খারাপ লাগতেছে। যেহেতু অনেকটা লং রুটে আমরা ড্রাইভ করে গিয়েছিলাম, যে কারণে অর্ধেক পথ এসে আমরা আবার একটা ব্রেক নিলাম। আর যে কোনো জার্নি আমি আসলে বোরিং করতে চাই না, যে কারণে আমরা যেখানেই যাই না কেন একটু মাঝখানে একটা ব্রেক নেই, তারপর আমি বাসা থেকে চিপস, তারপরে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স এগুলো নিয়ে গিয়েছিলাম, এগুলো আমরা পথে বসে খেয়েছি। আসলে যখন আমরা লং রুটে যাই কোথাও বা লং টাইমের একটা ট্রাভেল থাকে, তখন মনে হয় কি যদি একটু ব্রেক নেয় তাহলে ট্রাভেলটা অত বেশি বোরিং হয় না, আর বাচ্চারাও খুব বেশি এনজয় করে। যেহেতু পথে যেতে যেতে এরকম সুন্দর একটা জায়গা পেলাম, তো ভাবলাম গাড়ি একটু থামাই আর ওরা একটু রিফ্রেশ হোক। খুব বেশি দূর না, যদিও 80 কিলোমিটার্সের মতো ছিল, কিন্তু তারপরও একটু ব্রেক নিয়ে নিয়ে আসলাম, ওরাও একটু এনজয় করলো, বোরিং হলো না, আর আমাদেরও ভালো লাগলো। বোটে উঠছে, রোবট চালাইতেছে, বুঝছে না? এই রোবট বসবো, আমি এবার বসবো, আমি আমি এখানেই থাকি, বাবার পাশে আমি আছি। ওকে চলো, বাবা
বাসা নিয়ে চলে আসছে, কান্না করতেছে আমি আহারে খুঁজতেছে ওর মাকে, আর সেই সাথে খাবারও কিনে নিয়ে আসছে। এটা হলো ওর খাবার, আর এটা হলো বেরি হয় না দেখছো বের করে তো আস্তে আস্তে বের হয়। চিন্তা করতেছে কই আসছি, দেখে যাও বের হয়েছে তাহান, দেখি রেবিটের কাছে গিয়ে কি করে। ও মাগো রেবিট, এই ক্যাট কি করতে যাও করতো, যদি ছাড়ে দিতাম এত ফাইট করতো গেছে।